নমস্কার বন্ধুরা, দীপিকার রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আবারও চলে এসেছি চিকেনের একটি রেসিপি নিয়ে। তো আপনারা ক্যাপশন দেখে বুঝেই ফেলেছেন হয়তো যে আমি আজকে কি বানাতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি চিকেনের গোটা চিকেনের একটা রোস্ট বানাতে চলেছি। তো চলুন দেখে নেওয়া যাক রোস্ট বানানোর জন্য আমার এখানে কী কী লাগছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওর প্রথমে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আজকে ক্যামেরার ডিরেকশন আমার ঠিক থাকবে না। আমার ক্যামেরাম্যান অন্য একজন, সে জানে না অতটা। তো আমি এখানে একটা গোটা মুরগি চিরা লাগিয়ে নিয়ে নিয়েছি, যাতে করে ভালো করে মশলাগুলো ঢুকে। আর এখানে নিয়ে নিয়েছি রসুন আর আদা পেস্ট, আর এখানে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা বাটা। আর দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে টক দই। আর আমি এখানে অ্যাড করে দেব কিছুটা পরিমাণে জিরে গুঁড়ো। আর দিয়ে দেব হলুদ। আর দিয়ে দেব নুন। আর দিয়ে দেব সর্ষের তেল। দিয়ে আমি মশলাটাকে ভালো করে মাখিয়ে নেব। আর সামান্য পরিমাণে লেবু আমি দিয়ে দেব এর মধ্যে। লেবুর বীজগুলো আপনারা সরিয়ে দেবেন, আমার পড়ে গেছে, কিন্তু আমি পরে বীজগুলো সরিয়ে দেব। আর একটু দিয়ে দেবো এখানে চিকেন মশলা। আর এখানে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে খুব সামান্য হাতে ক্রাশ করা কাসুরি মেথি। এবারে আমি ভালো করে মশলাটাকে মাখিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমার মশলাটা মিক্স করা হয়ে গেছে। এবার আমি সেই চিকেনটার গায়ে মশলাটা ভালো করে লাগিয়ে নেব। চিকেনের গায়ে যে চিরাগুলো আছে সেই চিরাগুলোতে ভালো করে ঘষে ঘষে আঙুল দিয়ে মশলাটা ঢুকিয়ে ঢুকিয়ে দেব। সব জায়গায় বেশ ভালো করে মশলা লাগিয়ে নেব। আর তারপর আমি এটাকে 40 মিনিটের জন্য রেস্ট রেখে দেবো ঢাকা দিয়ে। দেখুন বন্ধুরা, চিকেনের সাথে মশলা ভালো করে মাখানো আমার হয়ে গেছে। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে 40 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তারপরে দেখুন বন্ধুরা, আমি এখানে কাঠের আগুন করে নিয়েছি, আর তার দুদিকে দিয়ে দিয়েছি তিনটে করে ইট। তো দেখুন বন্ধুরা কী সুন্দর আগুন ধরে গেছে। আর এই ইটের মাঝামাঝি আমি
এই কঞ্চিতে করে চিকেনটাকে বসিয়ে দেব। তো আমি এরকম সাইজের একটা কঞ্চি নিয়ে নিয়েছি। হ্যাঁ, তো দেখুন বন্ধুরা, 40 মিনিট হয়ে গেছে, আমার চিকেনটা খুব সুন্দর সেট হয়ে গেছে। এবার আমি কঞ্চির ভিতরে চিকেনটাকে ঢুকিয়ে বেশ ভালো করে শক্ত করে তার দিয়ে বেঁধে দেব, খুব শক্ত করে বেঁধে দেব। আর এখানে আমার বর আমাকে একটু হেল্প করেছে, কারণ আমার একার দ্বারা হচ্ছিল না, এটাকে ধরতে একজন লাগছিল, তাই ও একটু হেল্প আমাকে করেছে। তো খুব ভালো করে শক্ত করে বাঁধতে হবে বন্ধুরা, না হলে পড়ে যাওয়ার চান্স থাকবে। তো দেখুন বন্ধুরা, আমি এখানে চিকেনটা বসিয়ে দিয়েছি, আর উপর থেকে আমি একটুখানি কাসুরি মেথি ক্রাশ করে দেব। তো দেখুন বন্ধুরা, চিকেনটা প্রায় অনেকটাই আমার হয়ে এসেছে, আর এবারে আমি উপর থেকে এরকম একটা সাদা কাপড়ে করে অয়েল ব্রাশ করে করে দেব। আপনাদের কাছে যদি ব্রাশ নাও থাকে তাহলে আমার মতো এই বুদ্ধিটা আপনারা করতে পারেন। তো দেখুন বন্ধুরা, আমার চিকেনটা প্রায় রেডি, আর এটা হতে আমার টাইম লেগেছে মোটামুটি 45 মিনিট মতো আমার টাইম লেগেছে এপাশ ওপাশ উল্টে করতে। তো দেখুন বন্ধুরা, আমার চিকেন রোস্টের এই রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে। আর চিকেন রোস্টের রেসিপিটা এতটাই সুস্বাদু ছিল যে আমার ক্যামেরাম্যানরা ছিল, ওরা নামানোর আগেই অর্ধেক খেয়ে শেষ করে ফেলেছিল, যার জন্য আমি ভালো ভালো পিক শেয়ার করতে পারিনি আপনাদের সাথে। তার মধ্যে আমি 2-1টা পিক তুলে রেখেছিলাম, সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।